বয়স যখন 12 ছিল তখন স্কুলের বন্ধু বান্ধব আমার থেকে দূরে দূরে থাকত। তখন হয়তো আমি বুঝতে পারি নাই আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না। কিন্তু বয়স যখন 16 হলো স্কুল থেকে সব বন্ধুরা পিকনিকে যাবে, আমিও অনেক খুশি, আমিও পিকনিকে যাব। বাড়িতে বাবাকে গিয়ে বললাম যে বাবা আমার পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগবে। বাবা আমাকে ধমক দিয়ে বললেন এসব পিকনিক আমাদের জন্য না। হয়তো তখনই আমি বুঝে গিয়েছিলাম আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান।